আল্লাহ পাক বলেন মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম হলো গফফার। বান্দাকে যখন সব এলাকা থেকে মা বাবা ছেড়ে জঙ্গলের মাঝখানে ফেলে তোমরা চলে গেছো, এই বান্দা তখন হাত পা বাঁধা নড়াচড়া করার কোনো কায়দা নাই, দুঃখের কান্না শুরু করে আমি আল্লাহকে মহব্বতের নজরে ডাক দিছি আর বলেছেন ও আসমানের মালিক তুমি জানো আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ, আমি জীবনে এমন কোনো অপরাধ নাই করি নাই যে অপরাধের কারণে আজ আমার এলাকার মানুষ সবাই তাড়ায় দিয়েছে, এমনকি আমার মা বাবা পর্যন্ত আমাকে তাড়ায় দিয়েছে, তবে আল্লাহ তুমি আমাকে তাড়ায় দিও না রে মালিক, মেহরবানি করে তুমি আমাকে কবুল করে মাফ করে দাও। বান্দা যখন চোখের পানিটা ফেলতে শুরু করলো আমি আল্লাহর কুদরতি অন্তরে বরং মায়া জন্মায়া গেল, আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখা মাত্র সব গুনাগুলো মাফ করে দিলাম। হর গরিবে নেকে তু তৈয়ার হয় জুনা মাঙ্গে উসে তু বেজার হয় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হয় ইয়া ইলাহি তু মেরা মাশরুক হয়। এই দরওয়াজা অর্জন করার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার জবানের হেফাজত করো, এই দুইটা গুণ যদি অর্জন করো দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব। এক নাম্বারে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জিন্দেগির ত্রুটিযুক্ত আমল আমি আল্লাহ ত্রুটিমুক্ত করে দিব। দুই নাম্বার ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই তাকওয়া অর্জন করা একমাত্র প্রেসক্রিপশন হলো একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। খাঁটি আল্লাহওয়ালা তাদের সাথে সম্পর্কের মাধ্যমে তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাও, কারণ খাঁটি আল্লাহওয়ালা তো রাতারাতি হওয়া যায় না। যারা জমিনের মধ্যে আল্লাহ ওলির খাতায় নাম লেখায় এদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। এই আউলিয়া এখানে আমরা রাত নাই দিন নাই, তারাও খায় আমরাও খাই, তারাও ঘুমায় আমরাও ঘুমাই, তারাও বাজার করে আমরাও বাজার করি, তারাও বিবাহ শাদী করে আমরাও করি, তাদেরও সন্তানাদি আছে আমাদেরও আছে, তবে ব্যবধানটা কোথায়? আমরা খানা খাইতে বসি বিসমিল্লাহ বলার চিন্তা করি না, তারা বিসমিল্লাহ ছাড়া খানা খায় না। আমরা ঘুমাইতে গেলে ঠাস করে বালিশে বিছানায় পড়ে যাই, ঘুমায় যাই, আল্লাহওয়ালারা একদিকে উজু করিয়া ঘুমায়, ডানকাতে ঘুমায় আর আল্লাহর সাথে কথা বলতে বলতে ঘুমায়। আমরা সারা রাত ঘুমাই, তারা সারা রাত ঘুমায় না, কিছু সময় ঘুমায় আবার আল্লাহর কাছে সারা দেয়। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা খাস ওলি যারা তারা ভোর রাত উঠে আল্লাহর সাথে কথা বলে। আপনি চেয়ারম্যানের খুঁজতেছেন, আপনার নিজের বাড়ি কিছু টাকা দরকার, ঘরে চাল নাই কিছু চাল ডালের দরকার, হঠাৎ করে যদি আপনি খবর শুনেন চেয়ারম্যান সাহেব আপনার বাড়ির দরজায় হাজির, আপনি ঘুমায় থাকবেন? মহা সাহস নিয়ে খুশি মনে দৌড়ায় যাবেন চেয়ারম্যান সাহেব, এত খুশি একবার আপনার অফিসে গেলাম
আপনার পিএস আমাকে ঢুকতে দেয় না দেখা করার সুযোগ দেয় না আজ আপনি আমার বাড়ির সামনে আছেন আমার কপাল ভালো আমার আবদারটা পূরণ করে দেন যারা আল্লাহর আশিক পাগলের দল এরা খানা খায় খানার মধ্যে তালাশ করে আমার আল্লাহর কুদরত এরা আসমানের দিকে তাকায় তালাশ করে আমার আল্লাহর কুদরত এরা সব সময় হাঁটে চলে আর আল্লাহকে তালাশ করে আল্লাহ বলেন বান্দা তুই 24 ঘন্টা আমারে তালাশ করো আমারে খুঁজতে থাকো কই খুঁজে তুই পাবি তবে একটা টাইমের ভিতরে বাতায়া দিলাম আমি আল্লাহ প্রতিদিন ভোর রাতে প্রথম আসমানে এসে হাজির হয়ে যায় বাংলাদেশের লাখ কোটি মুসলমানের কলিজার টুকরা ফকিহুন নফস হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুল নবী নামাত বারাকাতুহু তার সাথে মোলাকাতের জন্য এসেছি আমরা দুনিয়াতে শান্তি চাই পরকালে মুক্তি চাই এটাই আমাদের মূল চাওয়া পাওয়া সেই ক্ষেত্রে আমাদের যা করণীয় আর বর্জনীয় এ বিষয়ে কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে এবং প্রতি মাসেই হচ্ছে যার ফলাফল এই মুসিবতের মধ্যে লকডাউনের মধ্যে বৃষ্টির মধ্যেও এখানে বসার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই এবং বিভিন্ন মজলিসে বসলে দেখা যায় টুপিওয়ালার সংখ্যা কম কিন্তু এখানে প্রত্যেকটা যুবক লেবাস পোশাক শুধু এতটুকু না সব থেকে বড় আশ্চর্য হলো যে আল্লাহর মহাব্বতের বান্দাগুলো এ সমস্ত মজলিসে বসার কারণে এবং হযরতদের রুহানি তাওয়াজ্জু পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ তাদের কলবের ভেতরে তামান্না চোখের মধ্যে পানি এটা জিন্দেগির বড় একটি পুঁজি কামিয়াবির জন্য একটা মানুষকে বেত দিয়ে আঘাত করতেছে পুলিশ আসামি অপরাধী এরপরও কাঁদে না বাহানা করে কান্নার বাহানা চোখে পানি নেই কিন্তু এ সমস্ত মজলিস কেউ গালি দেয় না বেত্রাঘাত করে না অথচ এখানে কথা চলতেছে আর মানুষের চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে বড় একটা পুঁজি আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কান্নাটাকেই বেশি পছন্দ করেন দুনিয়াতেও কান্না বড় দামি একটা শিশু বাচ্চা কথা বলতে পারে না পৃথিবীতে আসার পরে তার ক্ষুধার প্রয়োজন বাথরুমের প্রয়োজন শীতের মধ্যে কাঁথার প্রয়োজন মাকে বলতে পারে না মা আমাকে পানি দাও খানা দাও কাঁথার ব্যবস্থা করো বাথরুমে যাওয়ার ব্যবস্থা করো বাচ্চার একটাই পুঁজি শুধু কান্নার আওয়াজ আর এই কান্নার আওয়াজটা বাচ্চা কখন কান্না দিয়ে এই একই আওয়াজ দিয়া বান্দা বাচ্চাটা কি চায় আব্বাও বুঝে না শুধু মা বুঝে বাচ্চা কান্না করতেছে বাবাই বলতেছে কাঁদে কেন খানা দাও মা বলে মাত্র খানা দিন তো কাঁদে কেন বলে বাচ্চা খানা খেয়েছে এখন ঘুম যাবে ঘুমের আগে বাচ্চা কান্না করে এটা অভ্যাস আল্লাহ বলেন বান্দা তোর কান্না দিয়ে তোর মায়ের থেকে যেই দাবি আদায় করলি সব চাওয়ার আগেই পেয়ে গেছ সেই কান্নাটা যদি ধরে রাখতে পারো ওই মায়ের থেকে তো আমি আল্লাহর মায়া সীমাহীন বেশি তাহলে বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে জীবনের সব দাবি আদায় করতে পারে শিশুবেলা তুমি যদি চোখের পানি ফেলে কান্না করো আমি আল্লাহ তো তোমার অন্তর্যামী মা তো আর অন্তর্যামী না আমি তো আলিমুন বিজাতি সুদূর আমি তো তোমার অন্তরের হালাত জানি তোমার চাইতে হবে না শুধু চোখের পানি ফেলতেছ দিলের তামান্নাটা কি তোমার বলার আগে আমি পূরণ করে দেব ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর
তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় করো وَقُولُوا قَوْلًا سَدِيدًا এবং যাহা কিছু বলবে সত্য বলো সঠিকভাবে বলো শালীন ভাষায় বলো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও জবানের হেফাজত করো বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ তোমার জীবনের ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ ত্রুটিমুক্ত করে দেব ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম দুই নাম্বার তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই আমি আল্লাহর মতো প্রেমময় কেউ নাই শতভাগ মায়ার 99 গুণ মায়া আমি আল্লাহ জমা করে রেখেছি আর এক ভাগ মায়া দুনিয়ার মাখলুকাতের মধ্যে দিয়েছি এই এক ভাগ মায়া শুধু আমি মা বাবা সন্তানের মাঝে দেই নাই এই এক ভাগ পুরা মায়া আমি পশুর মধ্যে দেই নাই ভাগ করে সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে দিয়েছি যে কারণে বাচ্চা তার মায়ের পাগল মা তার বাচ্চার পাগল সকালবেলা বাসার থেকে একটা উড়ন্ত পাখি উড়িয়া খোলা আকাশে ঘুরতে থাকে সন্ধ্যাবেলা ওই পাখিটা নিজের পেট ভরে বাচ্চা খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় আল্লাহ পাক বলেন এক ভাগ মায়ার কারণে মুরগিটা যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাগুলো ডানার মধ্যে আগলায় রাখে মহব্বতের নজরে উপর থেকে একটা চিল পাখি আঘাত করার জন্য উঠতে থাকে বাচ্চা নিবে আল্লাহ পাক বলেন শুধু এই মুরগি না গর্তের একটা পিপিলিকা পর্যন্ত এই মায়ার অংশ পাওয়ার কারণে মুসিবতের সময় সব পিপিলিকেদারকে সতর্ক করে তোমরা রুমের মধ্যে ঢুকো আল্লাহ পাক বলেন এই এক ভাগ মায়ার যদি আসর এমন হয় তো 99 গুণ মায়ার আসর কেমন হবে পয়গম্বর মূসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম তার যুগে একজন যুবকের ঘটনা আমি প্রায় সময় বলি এমন কোনো অপরাধ নাই আল্লাহর বান্দা যুবক মানুষ করে নাই অন্যায় করতে করতে এলাকার মানুষের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল সবাই পরামর্শ করল এই যুবকের এলাকার থেকে বিতাড়িত করে এলাকার বাহিরে দিয়ে আসতে হবে এলাকায় যেন থাকতে না পারে ঢুকতে না পারে মা বাবার অনুমতি নিয়ে মা বাবার মতামত নিয়ে সবাই একসাথে যুবকের হাতে বায় বেঁধে বহুদূর পাহাড়ের জঙ্গলের কিনারায় যুবকটারে ফেলে আসলো কিছুদিন পর আল্লাহ পাক পয়গম্বর মূসা নবীকে ওহী নাযিল করলেন ও পয়গম্বর অমুক পাহাড়ের কিনারায় জঙ্গলের কিনারায় গিয়া একজন বান্দা আছে আমার বড় প্রিয় বান্দা ওই বান্দার দাফন কাফনার জানাজার ব্যবস্থা করে আসো মূসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর লোকজন নিয়ে যখন চলে গেলেন জঙ্গলার কিনারায় গিয়া দেখে যেই যুবকের এলাকার মানুষ হাতে পায়ে রশি লাগাইয়া অপরাধের কারণে এলাকার থেকে বিতাড়িত করল সেই যুবকের ব্যাপারে আল্লাহ অর্ডার করেছে দাফন কাফন করার জন্য এই বান্দা নাকি আল্লাহর বড় প্রিয় বান্দা পয়গম্বর মূসা নবী দাফন কাফন কমপ্লিট করার পর আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ এলাকার বড় সন্ত্রাসী বড় খারাপ আপনার প্রিয় বান্দা হলো কিভাবে আল্লাহ পাক বলেন মূসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম হলো গফফার বান্দাকে যখন সব এলাকার থেকে মা বাবা ছেড়ে জঙ্গলের মাঝখানে ফেলে তোমরা চলে গেছো এই বান্দা তখন হাত পা বাঁধা নড়াচড়া করার কোনো কায়দা নাই
দুঃখের কান্না শুরু করে আমি আল্লাহকে মহব্বতের নজরে ডাক দিছি আর বলেছেন ও আসমানের মালিক তুমি জানো আমার কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আপন বলতে কেউ নাই আয় আল্লাহ আমি জীবনে এমন কোনো অপরাধ নাই করি নাই যে অপরাধের কারণে আজ আমার এলাকার মানুষ সবাই তাড়ায় দিয়েছে এমনকি আমার মা বাবা পর্যন্ত আমাকে তাড়ায় দিয়েছে তবে আল্লাহ তুমি আমাকে তাড়ায় দিও না রে মালিক মেহেরবানি করে তুমি আমাকে কবুল করে মাফ করে দাও বান্দা যখন চোখের পানিটা ফেলতে শুরু করলো আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্মায় গেল আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখা মাত্র সব গুনাহগুলো মাফ করে দিলাম হর গরিবে নেকে তু তৈয়ার হয় জুনা মাঙ্গে উসে তু বেজার হয় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হয় ইয়া ইলাহি তু মেরা মাশরুক হয় এই দরওয়াজা অর্জন করার নাম হলো তাকওয়া আল্লাহর জবানের হেফাজত করো এই দুইটা গুণ যদি অর্জন করো দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব এক নম্বরে ইউসমিহনাকুম আমালাকুম তোমার জিন্দেগীর ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব দুই নম্বর ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব এই তাকওয়া অর্জন করা একমাত্র প্রেসক্রিপশন হলো একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে খাঁটি আল্লাহওয়ালা তাদের সাথে সম্পর্কের মাধ্যমে তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাও কারণ খাঁটি আল্লাহওয়ালা তো রাতারাতি হওয়া যায় না যারা জমিনের মধ্যে আল্লাহ ওলির খাতায় নাম লেখায় এদেরকে এক বচনে বলে ওলি বহু বচনে বলে আউলিয়া এই আউলিয়া এখানে আমরা রাত নাই দিন নাই তারাও খায় আমরাও খাই তারাও ঘুমায় আমরাও ঘুমাই তারাও বাজার করে আমরাও বাজার করি তারাও বিবাহ শাদী করে আমরাও করি তাদেরও সন্তান আদি আছে আমাদেরও আছে তবে ব্যবধানটা কোথায় আমরা খানা খাইতে বসি বিসমিল্লাহ বলার চিন্তা করি না তারা বিসমিল্লাহ ছাড়া খানা খায় না আমরা ঘুমাইতে গেলে ঠাস করে বালিশে বিছানায় পড়ে যাই ঘুমায় যায় আল্লাহওয়ালারা একদিকে উজু করিয়া ঘুমায় ডানকাতে ঘুমায় আর আল্লাহর সাথে কথা বলতে বলতে ঘুমায় আমরা সারা রাত ঘুমাই তারা সারা রাত ঘুমায় না কিছু সময় ঘুমায় আবার আল্লাহর কাছে সারা দেয় অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহর বান্দা খাস ওলি যারা তারা ভোর রাত উঠে আল্লাহর সাথে কথা বলে আপনি চেয়ারম্যানের খুঁজতেছেন আপনার নিজের বাড়ি কিছু টাকা দরকার ঘরে চাল নাই কিছু চাল ডালের দরকার হঠাৎ করে যদি আপনি খবর শুনেন চেয়ারম্যান সাহেব আপনার বাড়ির দরজায় হাজির আপনি ঘুমায় থাকবেন মহা সাহস নিয়ে খুশি মনে দৌড়ায় যাবেন চেয়ারম্যান সাহেব এত খুশি একবার আপনার অফিসে গেলাম আপনার পিএস আমাকে ঢুকতে দেয় না দেখা করার সুযোগ দেয় না আজ আপনি আমার বাড়ির সামনে আসছেন আমার কপাল ভালো আমার আবদারটা পূরণ করে দেন যারা আল্লাহর আশেক পাগলের দল এরা খানা খায় খানার মধ্যে তালাশ করে আমার আল্লাহর কুদরত এরা আসমানে দিয়ে তাকায় তালাশ করে আমার আল্লাহর কুদরত এরা সবসময় হাঁটে চলে আর আল্লাহকে তালাশ করে আল্লাহ বলেন বান্দা তুই 24 ঘন্টা আমারে তালাশ করো আমারে খুঁজতে থাকো কই খুঁজে তুই পাবি তবে একটা টাইম আমি তোরে বাতায় দিলাম আমি আল্লাহ প্রতিদিন ভোর রাতে প্রথম আসমানে হাজির হয়ে যা
ওই সময় বান্দা আল্লাহকে ডাকেন এবং আল্লাহ তার আপন বান্দাগুলোকে ডাকেন ও ঘুমন্ত বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে হাজির তোর কি প্রয়োজন একটু উঠা ডাক দিয়া বল 24টা ঘন্টা তো সব আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বলা হয় নাই বরং অল্প টাইম পাঁচ বেলার নামাজে আধা ঘন্টা করে সময় দিন আড়াই ঘন্টা তিন ঘন্টা পাঁচ অক্ষ নামাজে চলে গেল ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও ব্যবসা বন্ধ হবে না চাকরিও বন্ধ হবে না কিন্তু যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যবসা করে চাকরি করে ঘুমায় খানা খায় এদের চব্বিশ ঘন্টা আল্লাহর রাস্তায় না দিলেও এদের চব্বিশ ঘন্টা সব আল্লাহর রাস্তায় লেখা এদের সব সময় আল্লাহর রাস্তায় লেখা হয়ে যায় ফজরের নামাজ পড়ে আবার অস্থির হয়ে আছে জোহরের নামাজের সময় কখন হয়ে যাবে একটা সাইনবোর্ড বানায় রাখছে দোকানের সামনে নামাজের বিরতি আর একদল বান্দা ব্যবসা করে নামাজের সময় দোকান খোলা রাখে কাস্টমার আসতেছে কর্মচারী কেউ যদি বলে ও মহাজন সাহেব একটু নামাজ পড়তে যাই বলে পরে যা কাস্টমার বিদায় কর এও ব্যবসা করে আর ওই বান্দাও ব্যবসা করে নামাজের বিরতি লেখা সাইনবোর্ডটা টানায় দিয়ে দোড়ায় নামাজে দাঁড়ায় গেছে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় তার টাকা পয়সা বেচা কেনা কম কিন্তু হাকিকতে ওই ব্যক্তির থেকে তার টাকায় বরকত বেশি তো যাই হোক দামি জায়গায় আমরা আসছি বরকতের জন্য আমিও বরকতের মুহাফেক কি আজ আমরা মর্মাহত আমাদের বাংলাদেশের লাখো লাখো আলেম মুফাসসির মুহাদ্দিস পীর মাশায়েখ আমাদের মুরব্বী যারা তাদের ওস্তাদ তাদের মুরব্বী হাটহাজারী হযরত পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গেলেন আজ গোটা দুনিয়ার মুসলমান মর্মাহত পাকিস্তানের ধর্মীয় বিচারক বিচারপতি জাস্টিস আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম তিনি শোকবার্তা দিয়েছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাকাম দিয়েছেন শুধু একমাত্র কারণ তাকওয়ার কারণে আর এই তাকওয়া তার মধ্যে আসলো কিভাবে মায়ের গর্ভ থেকে তো আর তাকওয়া নিয়ে আসে নাই তিনিও কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে নিজেকে বিলীন করে দিছেন নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও বিলীন করার অর্থই হলো আমি আমি কোনো ভাব মুখেও থাকবে না অন্তরও থাকবে না আমি বলতে কিছু নাই আমার এলেম আছে বয়ান আছে আমার কণ্ঠ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন এই দেওয়াটা আমার জন্য কত বড় নেয়ামত যে আমি যত বড় খতিব দাবি করি না কেন যত বড় বক্তা দাবি করি না কেন আমি তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মতো হতে পারি নাই পারবো না আমি পটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলার মতো হতে পারি নাই পারবো না আমি সন্দীপের হযরত ইদ্রিস রহমতুল্লাহ আলার মতো হতে পারি নাই পারবো না আমি উজানি কালি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মতো হতে পারিনি পারবো না তারা কি হয়েছিলেন যে তারা বয়ানে বসছেন নাহমাদুহু বলা মাত্র ময়দানের হালাত পরিবর্তন হয়ে গেছে যতটা মানুষ বসছে ততটা মানুষ তওবা করে আখেরাতের বাসিন্দা হয়ে বিদায় নিছে আর আমি তো বছর ধরা ডেলি দুই ঘন্টা চিল্লাইয়াও আমার চোখেও পানি নাই উম্মতকে উম্মতের চোখেও পানি নেই তাহলে অহংকার করার কি আছে এজন্য বরকতের নিয়তে আসি আপনাদের দোয়াও আমাদের জন্য খুবই জরুরি আপনারা দোয়া চান ওলামায়ে কেরামের কাছে দোয়া আপনার যা দরকার সব মানুষের যেই পরিমাণ দোয়া দরকার আপনাদের সবার দোয়া মিলাইয়া আমাদের ওলামায়ে কেরামের এক একজনার সেই পরিমাণ দোয়া দরকার কারণ আপনারা এক হাজার মানুষও যদি আল্লাহ না করুন নাইনচ্যুত হয়ে যান উম্মতের এই পরিমাণ ক্ষতি হবে না
আমাদের আহলে হক উলামায়ে কেরামের একজন যদি লাঞ্ছিত হয়ে যায় উম্মতের ঈমান আকীদার যেই পরিমাণ ক্ষতি হবে এইজন্য আল্লাহর রাসূল বারবার এই দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা অতএব আল্লাহর কাছে বেশি বেশি আমরা কান্নাকাটি করে দোয়া করি যে নিজের তাকওয়া অর্জন করার জন্য একজন খাস আল্লাহওয়ালার সহবতে যেন জীবনটা কাটায় নিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন দোয়া চাই আমি আপনারাও দোয়া করেন এই মাদ্রাসার জন্য শুনছি সুন্দর পরিবেশ তো এসে দেখলাম যে বিল্ডিং আছে ঠিক কিন্তু মাঠের প্রয়োজন একটু প্রশস্ত জায়গার প্রয়োজন মনে মনে ভাবতেছি যা এত সুন্দর প্লেস মানুষ এত দিশেহারা এখানে আসে মহব্বতে কিন্তু একটা মাঠের দরকার তো মনে মনে ভাবলাম যে আমাদের ভাইজানের দিল যেমন প্রশস্ত ইনশাআল্লাহ জায়গাও আল্লাহ প্রশস্ত করে দিবেন আল্লাহ পাক কিসের থেকে কি করেছেন এটা আমার থেকে আপনারা ভালো জানেন তবে আল্লাহ পাক যদি কাউকে সম্মান আর মর্যাদা দিতে চান আর বান্দার যদি আমল কম থাকে আল্লাহ চাই মর্যাদা বেশি দিবেন কিন্তু আমল যা আছে তাতে মাইনাস ক্লাসে সমান হয়ে যায় আমলে আর বের হয় না কমপ্লিট হয় না তার মর্যাদা পর্যন্ত উঠতে তখন আল্লাহ পাক তার মর্যাদায় উঠানোর জন্য আল্লাহ মুসিবত দিয়া বান্দার ঘাটতি পূরণ করে দেন যে মুসিবতে পড়লে বান্দা ধৈর্য ধারণ করবে আর এর দ্বারা তার মাকাম উঁচু হয়ে যাবে বান্দার পায়ে একটা কাঁটা ঢুকছে বান্দা যদি ব্যথা পায় বলে উহ তো গুনাহ মাফ চাই বলা লাগবে না আল্লাহ বলেন তোর উহ বলা মাত্র গুনাহ মাফ হয়ে গেছে অতএব প্রশস্ত দিলের মানুষ সমাজের মধ্যে পাওয়া বড়ই কঠিন আর এই প্রশস্ত দিল ওই ব্যক্তিরই হওয়া সম্ভব যে বলবে আমি কিছুই না আমি বলতে কিছুই নাই আমার মধ্যে কি আছে কিছুই নাই এই বান্দাগুলো বয়ান শুনতেছে এখানে আমার কি কৃতিত্ব আছে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ কণ্ঠ দেওয়া আল্লাহর দান এখানে আমার তো বড়াই করার কিছুই নেই এটাকে যদি নিয়ামত মনে করে ইখলাসের সাথে আল্লাহর কাছে নিজেকে পেশ করতে পারি তাহলে এই নিয়ামতকে আল্লাহ দাইমি স্থায়ী করে দিবেন তো যাই হোক আল্লাহ পাক কুদরতি জিম্মায় আল্লাহর কোনো খাস ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন এবং বিশাল জায়গার ব্যবস্থা করে দেন দোয়া চাই আমিও ঢাকাতে আছি মাদ্রাসার খেদমতে আছি বর্তমান পরিস্থিতি সারা দেশের মানুষ সারা দুনিয়ার মানুষ বিপর্যয়ের মুখে এটা সবার জন্য একটা পরীক্ষা এই মহামারী আমার জন্য আপনার জন্য সকলের জন্য পরীক্ষা এই জমিনে আমরা নতুন পদার্পণ করেছি বহু মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলতেছি এক এক করে সব চলে যাইতেছেন আমাদের এখন একটাই পথ শুধু কান্না করা আর আমরা কান্না বাদ দিয়া পক্ষ বিপক্ষ নিয়ে ধাক্কা ধাক্কি যেন না করি খবরদার যেই সময় ধাক্কা ধাক্কি করবেন ওই সময় বসে বসে কিছু কোরআন তেলাওয়াত করেন আপনারও ফায়দা মুরব্বী যারা কবরে গেছেন তাদেরও ফায়দা খবরদার আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন
ربرحمهما كما ربيان صغيرا اللهم إنك عفو كنت تحب العفو فاعف عني اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله مقبول জায়গার ভিতরে আপনার মকবুল কিছু বান্দাদের নিয়ে আপনার দরজায় হাজির হয়েছে আয় আল্লাহ কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা আপনার দরওয়াজায় হাজির হয়েছে আয় আল্লাহ কত তালিবুল ইলমরা হাত তুলেছেন কত যুবক ভাইরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন আয় আল্লাহ আয় আল্লাহ আমরা টাকা চাই না পয়সা চাই না আয় আল্লাহ দুনিয়াতে পবিত্র অবস্থায় এসেছি না শয়তান নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবন তারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ গুনাহের কারণে আমার চোখ দুইটা নাপাক গুনাহের কারণে আমার জবান নাপাক হয়ে গেছে আয় আল্লাহ গুনাহের কারণে আমার অন্তর নাপাক আয় আল্লাহ আপনার দরজায় আসি গুনাহ ক্ষমা করানোর জন্য রে আল্লাহ আমাদের গুনাহ দিয়ে তাকায় আপনি রাগ করি আমাদের ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহেরবানি করে নবীজির মহব্বতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ আয় আল্লাহ আহলে আবুলামায়ে কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ দুনিয়াবাসীকে মুক্তির ব্যবস্থা করে আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন আল্লাহ মুহিদ্দিন মুতাল্লিকিনদের কবুল করে নেন আল্লাহ আসাতাজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন আয় আল্লাহ সকলের রিজিকের হালাল ব্যবস্থা করে দেন আল্লাহ সকলের বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সন্তানগুলো দিনদার বানায় দেন আল্লাহ সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট হয় না যায় আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার ইজ্জত বাড়ায় দেন আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন আল্লাহ আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ গুনাহের কারণে দিলটা পাথরের মতো হয়েছে চোখে পানি নাই আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ আয় আল্লাহ রাত জেগে ইবাদতে কাটানোর তৌফিক দান করেন আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ প্রশস্ত জায়গার ব্যবস্থা করে নেন যারা দান সদকা করেছে করতেছে সবাইকে কবুল করে নেন এই দানের বরকতে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় আয় আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে নেন নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আমাদের মুরব্বী যারা কবরস্থ জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আওয়াজের ভিতরে কথার ভিতরে ইখলাস দান করেন
subhanallahi wa bihamdihi subhanallahil azim wa sallallahu ta'ala ala khairi khalqihi muhammadin wa ala alihi wa ashabihi wa azwajihi wa atba'ihi ajma'in amin.